এটা হচ্ছে পাটুরিয়া দৌলত দিয়ার ঐতিহ্যবাহী ইলিশ মাছ, যেটা খেতে দূর দূরান্ত থেকে অনেক সময় লোকজন এসে থাকে। আমরা অনেক সময় সিটি থেকে আসি, খেয়ে যাই। এটা প্রথমে কেটে হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে রেখে দেওয়া হয় কাঁচা মাছটাই। দেন এই বড় একটা ইয়াতে, কি বলে, একটা ফ্রাই প্যানে ফ্রাই করা হবে। পাশে দেখতে পারবেন হচ্ছে কিছু ফ্রাই করা মাছও রয়েছে এই দিকে, কিছু ফ্রাই করা ইলিশ ইলিশ মাছ, অতি চমৎকার স্বাদের ইলিশ, যেগুলোর পাশে রয়েছে কিছু পাকা মরিচের ভুনা, যে কেউ খেতে পারে। দেখেন এখানে ঐতিহ্যবাহী যে মরিচ এই ইলিশ মাছ ভাজার সাথে দেওয়া হয়ে থাকে। লাইট ভালো হলে হয়তো আরো সুন্দর দেখা যেত। এই যে দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে এখানে ইলিশ মাছের সাথে দেওয়া হয়ে থাকে। এটার পরিচ্ছন্নতা নিয়ে তেমন কিছু বলার কিছু নেই, কারণ এটা সব জায়গায় এমনই এবং এটাই মানুষ খেয়ে থাকে। আমি এখানে যে কুকার তার সাথে একটু কথা বলবো। আচ্ছা আচ্ছা, আপনার দোকানের নাম কি? গ্রামীণ হোটেল। গ্রামীণ হোটেল, আচ্ছা আচ্ছা। এই ইলিশ মাছ হলো এই পদ্মা নদীরই? পদ্মা ইলিশই। কত করে এক একটা পিস? 100 টাকা করে পিস। আর সাথে ভাত কি ফ্রি নাকি কিনতে হবে? ভাত 10 টাকা প্লেট, ডাল আর ভর্তা ফ্রি, ভাত হচ্ছে 10 টাকা প্লেট আর 100 টাকা ইলিশ মাছ। তার মানে হচ্ছে 110 টাকায় ইলিশ মাছ, ভাত, ডাল, ভর্তা একসাথে খাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ইলিশ মাছ তো দেখে আমার খাইতে ইচ্ছে করতেছে, কিন্তু সময় নেই আসলে। আর আমি বাসায় গিয়ে খাবো। আর আমি একটু রান্না করা, আচ্ছা আচ্ছা, ওইদিকে রান্না করা ইলিশ মাছ, আচ্ছা আচ্ছা, আমি একটু দেখবো। এখানে হচ্ছে তাদের যে আরো অনেকগুলো আইটেম সেগুলো রয়েছে। এটা হচ্ছে, না না, এটা হইতেছে আমি একটা ভিডিও করতেছি ইন্টারনেটে দিব আর কি। এটা হচ্ছে বাইম মাছ, বাইম মাছ মুরগি, সেই সাথে রয়েছে এটা হচ্ছে অন্য একটা মাছ, কি মাছ জানি। এইদিকে এটা পাঙ্গাস না, এইদিকে হচ্ছে শুধু হচ্ছে ইলিশ মাছের মাথাগুলো একসাথে আলাদা করে রান্না করা হয়েছে, যে কেউ এসে আপনারা টেস্ট করতে পারবেন। এটা দাম হলো কত টাকা ইলিশ মাছ? এটা হলো 70 টাকা আর ভাজাটার দাম হচ্ছে 100 টাকা, তাই তো? আচ্ছা আচ্ছা, এরা এখানে অনেকেই দেখতে পাচ্ছেন খাচ্ছে, অনেকে যারা বাসের জ্যামে আছে তারা এখানে বসে খায়। আমি অনেক সময় অনেকবার খেয়েছি, যে কেউ চাইলে খাইতে পারেন। খুবই চমৎকার স্বাদের যে ইলিশ মাছগুলো এখানের, এখানে পদ্মা নদীর ইলিশ মাছগুলো এখানে পাওয়া যায়। আর একবার ফাইনালি আপনাদের দেখাব, ফাইনালি আরেকটাবার দেখেন ইলিশ মাছ। এবং এটাই হচ্ছে এটা ভাজা হয়, ভাজার টাইমটা আপনাদের দেখাতে পারছি না কারণ এখানে ভাজতেছে না। যাই হোক, টাটা, দেখা হবে আবার।